রণক্ষেত্র ভাঙরের ফুলবাড়ি এলাকা অভিযোগ, ভাঙরের ফুলবাড়িতে আইএসএফ এর এজেন্ট বসতে গেলে শাসক তৃণমূল কংগ্রেসের কর্মীরা শিবপুর থানার ভোগালী অঞ্চল, পোল্লারহাট থানার ভগবানপুর অঞ্চল একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি, এমনকি ভোটের দিনও উত্তপ্ত। আপনারা সেই ছবি দেখছেন নিউজ কলকাতার পর্দায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী, সেন্ট্রাল ফোর্সের দেখা না মেলায় খুব আইএসএফ প্রার্থী নূর আলম খানের, যদিও পরে সেন্ট্রাল ফোর্স উপস্থিত হয়। ঘটনাস্থলে উত্তেজনা, একচুয়ালি এজেন্ট নিয়ে বহাতি আছিলাম, চার পাঁচজন আমাদের কর্মী ছিল এবং এজেন্ট ছিল, ওই যাচ্ছিলাম হঠাৎ কিন্তু ওখানে স্লোগান চলছে এবং পুরো এত বড় বাসের বাড়ি এবং সেই পিস্তল টাইপের বের করেছে, মাথায় পুরো আঘাত করলো, জাস্ট মাথাটা হাত থেকে নিয়েছিলাম বলে ভেসে গেছিলাম, নাহলে আমার হয়তো মাথাটা ফেটে যেত। আপনাদের কয়েকজন তো আহত হয়েছে? বহু মহিলা এজেন্ট ছিল, ওদের মাথাটা ফেটে গেছে, বয়স্ক মানুষের এজেন্ট ছিল, ওদেরও মাথা ফেটেছে। আর ভাঙর থানার আইসিকে ফোন করলাম, উনি সঙ্গে সঙ্গে ওনার টিম নিয়ে চলে এসেছেন, এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্স আসেনি, যদিও ওনাদেরকে ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হচ্ছে। উনি ব্যবস্থা করার পরে আমরা এখান থেকে সমস্ত ব্যক্তিকে বসিয়ে দিয়ে তবে অন্য কেন্দ্রে যাবো। কারা করলো এটা, কাদের বিরুদ্ধে অভিযোগ? তৃণমূল, পুরো স্লোগান দিয়ে ফ্ল্যাগ নিয়ে এই জায়গাতে আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের মেয়েরা সব ভোট দিতে যাচ্ছিল, নুরুল আমখান চৌধুরী এবং কয়েকজন ক্রিমিনাল যাদের নামে মানে ক্রিমিনালি কেস আছে, ঘর জ্বালানি থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যান্টি সোশ্যাল, তারা তাদেরকে নিয়ে নুরুল আলম চৌধুরী এসে আমাদের মেয়েদের উপরে প্রথম হামলা করো, আমার গিন্নি গ্রাম পঞ্চায়েত সদস্য তার হাতে মেরেতে লাগি, তারপরে আমার বাবলুকে হাত ফাটিয়ে দিয়েছে, আমার সদস্যের মাথায় লাঠি গেল পেছে বেড়ে দিল, আমার মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে, আমার মেয়ের মাথা কিছু নুরুল আলম খান চৌধুরী থেকে নিজে নিজে পেতেন নিজে পেজেন থেকে দুষ্কৃতি বাহিনীরা ওরা আইএসএফ এর সমস্ত এজেন্টকে এবং কর্মীকে কচু কাটার মতো কেটেছে। আমরা শুধু আইনকে মানতে দিই তাও সহ্য করে নিচ্ছি, একটা একটা বুথে আমাদের হাজার ভোটারের মধ্যে 900 ভোটার, আমাদের 100 ভোটার মাত্র আর টিএমসি বা সিপিএম এইসব উল্টো পাল্টা দল আছে, তারপরেও কিন্তু আমরা যদি মনে করি সব আমরা করে একটা মাটি গুলো করে নিয়ে যাবো, কেউ টিকবে না, একটা ধুলো হয়ে যাবে, তারপরেও আমরা আইনকে মান্যতা দিয়ে চলি, আমরা আইনকে সংবিধানকে মানি, সেই ক্ষেত্রে আমরা মান্যতা দিয়েই চলছি। প্রশাসনের উপর যথেষ্ট নির্ভরশীল ছিলাম, কিন্তু এই প্রশাসন চটি পুলিশে পরিণত হয়ে গেছে, তাই আর আমাদের বিশ্বাসযোগ্যতা নেই। আমরা নির্বাচন কমিশনকে পুনরায় আবেদন জানিয়ে আসছি এবং কন্টিনিউয়াসলি আমরা বলে আসছি, আপনি নিরপেক্ষ তদন্ত করুন, না হলে কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা নিতে বাধ্য। সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আক্রান্ত সংখ্যা কেমন দেখলেন? আক্রান্ত আইএসএফ এর ছেলেরা প্রচুর আক্রান্ত হয়েছে, সেই সঙ্গে সঙ্গে টিএমসি কিছু গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছিল, সেই গোষ্ঠীদ্বন্দ্বে ওরা নিজেরাই আক্রান্ত হয়েছে, নিজেরা আক্রান্ত হয়ে আইএসএফ এর নামে কেস দিচ্ছে, কিন্তু আমাদের ছেলেদেরকে প্রচুর হারে মানে আহত হয়েছে, প্রচুর মারধর হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে আইএসএফ এর বহু ছেলের মাথা ফেটেছে, হসপিটালেও ইঞ্জারি হয়েছে, কেউ কেউ ব্যক্তি হয়তো মারাও যেতে পারেন, একদম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলা যেতে পারে, তারপরেও ভোটটা কিন্তু শান্তিপূর্ণভাবে হচ্ছে যা আমি দাবি তুলছি। ফুলবাড়ি এবং নলমুড়ির পর এই সাতুনিয়া যে অশান্তির ঘটনা ঘটেছে, এরপরেও ভাঙড়ে কতটা শান্তির ভোট হতে পারে বলে মনে করছেন? ভাঙড় কখনো শান্তি করতে দেয় না এই রাজ্য পুলিশের প্রশাসন চটি পুলিশ, এই চটি পুলিশ কখনোই কিন্তু শান্তিপূর্ণ ভোট হতে দেয় না, কোনো না কোনোভাবে ওরা যে কোনো প্রকারের সেটিং হোক, ফিটিং হোক, যে কোনো প্রকারের সমস্ত ওই তৃণমূলের তোলামূল বাহিনী পুলিশকে চক্রান্ত করে ছাপ্পা ভোট, ডুপ্লিকেট ভোট, ডাব্বা ভোট এইসব ভোটের ব্যবস্থা করে চক্রান্ত করে, কিন্তু আমরা আইএসএফ এটা রুখে দেওয়ার জন্য প্রচুর তো আওয়াজ তুলেছি, মানে জীবন দিয়ে লড়াই চালিয়েছি এবং আমরা সাকসেস হয়েছি, প্রথম এক ঘন্টা আমরা প্রচুর মার খেয়েছি,
তারপরে কিন্তু দমিনি আমরা কিন্তু দমে যাওয়ার লোক নয়। প্রচন্ড মার খাওয়ার পরেও আমরা বললাম মরে যাওয়ার আগে পর্যন্ত আইএসএফ কে ভোট দিয়ে দিল্লি পাঠাবো, তারপরে মৃত্যুবরণ করবো, সেটা হবে হাসির। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল, 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঁঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।